ফাঁসি কার্যকর করা হয়েছে এখন থেকে ঠিক 27 মিনিট আগে। এখন সময় 10:28, ঠিক 10:01 প্রশাসনের নির্দেশে। ইতিমধ্যে আমরা জানি শিবলি সাদিক হৃদয়কে তার চাকমা 5 জন বন্ধু মেরে ফেলেছে, আর এদিকে হত্যাকারীদের ভয়াবহ শাস্তি হতে যাচ্ছে। তো আসলে কি তাদের ভয়াবহ শাস্তি হবে আর কি শাস্তি হবে, সবকিছু বন্ধুরা বিস্তারিত এই ভিডিওতে আমরা তুলে ধরব। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর আপনার চোখ দিয়ে অজান্তে পানি বের হবে, কারণ হৃদয় একজন সৎ পরিশ্রমিক ছেলে ছিল। এই যে কাজটা করেন এখানে কি আপনার কোনো লজ্জা দ্বিধাগুলো লাগে না? লজ্জা আমি তো চুরি করতেছি না। তাই বন্ধুরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান তা আমি বুঝি না, যদি বন্ধুত্ব করে একটু ভাইবা চিন্তা কইর। একটা কথা মাথায় রাইখো, কলিজার মধ্যে আঘাত কিন্তু আপন মানুষটাই করে। যে বন্ধু তোমারে ভালোবাসা কুরমা পোলাও মাংস বিরিয়ানি রান্না করে খাওয়াইতে পারে, ওই বন্ধু কিন্তু তোমারে ও রান্না করে খাইতে পারে। তো শিবলি সাদিক হৃদয় কলেজ পড়ুয়া একজন ছাত্র ছিল, এবং কি বন্ধুরা তার বয়স ছিল 18 বছর। বন্ধুরা মূলত তার বাবা একজন ট্রাক চালক, এবং কি হৃদয় ছিল মধ্যবিত্ত পরিবারের ছেলে, যে কারণে তিনি পড়ালেখার খরচ এবং বাসায় কিছু টাকা দেওয়ার জন্য তার এলাকার একটি মুরগি খামারে কাজ করত। এবং কি বন্ধুরা তিনি এমন একজন সৎ পরিশ্রমিক ছেলে ছিল যে তিনি কোনো কাজই ছোট মনে করত না। এছাড়া তার একটি ইন্টারভিউ আছে যেটা এখন বর্তমানে ভাইরাল। এই যে কাজটা করেন এখানে কি আপনার কোনো লজ্জা দ্বিধাগুলো লাগে না? লজ্জা আমি তো চুরি করতেছি না, ব্যবসা করতেছি না। আসলে আমাদের হৃদয় সাহেবকে অনেক ধন্যবাদ, এবং আমরা বলবো যে আমাদের তরুণ প্রজন্ম অনেকে চাকরি পাওয়ার জন্য অনেক ঘোরাফেরা করছে, তারা যদি এই ধরনের বিজনেস গুলো করতে চায় আপনি তাদেরকে কি স্বাগত জানাবেন নাকি কোনো সমস্যা দেখছেন ভবিষ্যতে? পরিশ্রম করলে সব পাওয়া যায়। বন্ধুরা তার কথার ধরনই বলে দিচ্ছে তিনি কতটা ভালো মনের ছেলে ছিল। তো যাই হোক বন্ধুরা, তিনি যে মুরগি খামারে কাজ করত সেই খামারে চাকমা উপজাতিরাও কাজ করত, আর সেখান থেকে তাদের মাঝে বন্ধুত্ব হয়। তো এরপর একদিন সেই চাকমা বন্ধুদের মধ্য থেকে একজনের সাথে কোনো এক কারণে কথা কাটাকাটি হয়েছিল, আর সেই জেরে তাকে এই মানুষ নামের পশুরা অপহরণ করে ভয়াবহভাবে মেরে ফেলা হয়। তো আরো বিস্তারিত কি হয়েছিল চলুন আমরা এই দাদুর কাছ থেকেই শুনি। নানা ভাই, নানুমণিরা, কি জমানায় আইয়া পড়লাম দেখো। চট্টগ্রাম বান্দরবন রাউজানের এক কি মর্মাহিক ঘটনা। কি বন্ধু, এত আপন বন্ধু, শেষ পর্যন্ত এই বন্ধুরা আর এক বন্ধুরে দইরা তার বাপ মার কাছে মুক্তিপণ দাবি করলো। আর মুক্তিপণ পাওয়ার পরেও এই বন্ধুরা তারে জব কইরা তার মাংস রান্না কইরা খাইয়ে ফেললো। তাই রে, কি বিধাতার কি মহামারী! তোমরা যারাই বন্ধু করো আর যারাই বন্ধুত্ব করো, এমন বন্ধুত্ব কইরো না আর বন্ধুদের সাথে এইভাবে বিভিন্ন জায়গায় যাইয়া এইভাবে, আর কোন মা বাবার ছেলে এইভাবে নিখোঁজ হইয়া হত্যা হইয়া যায়, এইটা আসলে নানা ভাই নানা বোনিরা অনেক কষ্টকর। আমি আমার যত নানা ভাই নানুমণিদের সাবধান করি, তোমরা জানো সবাই প্রত্যেকে ভালো থাকো, আপন মা বাবা ভাই বোন ছাড়া এর চেয়ে বেশি আর কাউরে আপন কইরুন। তো যাই হোক বন্ধুরা, এই মানুষ নামের পশুরা যে কাজটি করেছে তার মধ্যে একজনকে জনগণরা পিটিয়ে মেরেও ফেলেছে। তো যাই হোক বন্ধুরা, এই আইডির মানুষটাকে আর কখনো দেখা যাবে না, আর তার ভিডিওগুলো দেখলেই বোঝা যায় কতটা হাসি খুশি ছেলে ছিল তিনি। আসলে বন্ধুরা একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে হৃদয়ের হত্যাকারীদের ভয়াবহ শাস্তি দেওয়া হবে। ফাঁসি কার্যকর করা হয়েছে এখন থেকে ঠিক 27 মিনিট আগে। এখন সময় 10:28, ঠিক 10:01 প্রশাসনের নির্দেশে রাজশাহী কেন্দ্রীয় কারাগারের ফাঁসির মঞ্চে দুজনকে একসাথে দড়িতে ঝোলানো হয়। তো এটা আসলে এডিট করা ভিডিও, এটা রিয়েল না। কিন্তু বন্ধুরা জানা গিয়েছে হৃদয়ের হত্যাকারীদের আইনগতভাবে ভয়াবহ শাস্তি দেওয়া হবে, এবং কি বন্ধুরা তাদের যেন কঠিন শাস্তি হয় সেই বিষয় নিয়ে ওই এলাকার লোকজনরা অনেক আন্দোলনও করছে।
আমার মা জানি কোথায়, আমার মারে ছাড়া আমি বরাবরই অসহায়।